জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ জাতীয় কংগ্রেসের প্রতীকে জয়ী হওয়ার মাত্র দুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শামসেরগঞ্জের চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য পায়েল দাস বৃহস্পতিবার দুপুরে সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি এই সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল ইসলাম পায়েল দাসের স্বামী সুব্রশীল সরকার ওরফে পাপ্পু সহ অন্যান্যরা উল্লেখ্য এবারে সামসেরগঞ্জে পঞ্চায়েত সমিতির সভাপতির আসন এসসি মহিলা সংরক্ষিত ব্লক প্রশাসন সূত্রে খবর সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির মোট আসন সাতাশটি তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে একুশটি কংগ্রেস পেয়েছে পাঁচটি এবং বিজেপি পেয়েছে একটি আসন এবারে একজন পুরুষ ও একজন মহিলা নিয়ে মোট দুটি আসন এসসির জন্য সংরক্ষণ করা রয়েছে পাশাপাশি সভাপতির চেয়ারে বসতে গেলেও এসসি মহিলা হওয়া প্রয়োজন এদিকে সভাপতি হওয়ার জন্য এসসি মহিলা প্রয়োজন পড়লেও শামসেরগঞ্জের জন্য বরাদ্দ একজন মাত্র মহিলা আসনে জয়লাভ করেন শামসেরগঞ্জের চোদ্দ নম্বর পঞ্চায়েত সমিতির আসনের কংগ্রেস প্রার্থী পায়েল দাস এসসি মহিলা হিসেবে সভাপতি করতে হলে আপাতত পায়েলের উপরেই ভরসা করতে হবে তৃণমূল কংগ্রেসকে এদিকে মঙ্গলবার ফল বেরোনোর পরেই বৃহস্পতিবার শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের বাড়িতে আসেন কংগ্রেস থেকে জয়ী পায়েল দাস সেখানে আনুষ্ঠানিকভাবে হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি ভোটের ফল ঘোষণার মাত্র দুদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের রাজনৈতিক মহলে পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত অঞ্চলের চোদ্দ নম্বর পি তার সদ্য নির্বাচিত প্রার্থী পায়েল দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কংগ্রেসের প্রতীকে জিতেছিল আজকে সে বুঝতে পেরেছে যে মানুষের যদি উন্নয়ন করতে হয় মানুষের কাজ যদি করতে হয় তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের সাথে না থাকলে মমতা ব্যানার্জির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না স্বাভাবিকভাবেই আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন